প্রতিযোগিতার মঞ্চলৈ এবার আমন্ত্রণ জানাইছো রংমন বিহুয়া দলের মৌকুহী বড়ুয়া। সতর সুকারো দে দেই পুরি নিয়া সেরেঙা বেরেঙা গা, শুনিছো জন্মনি তোমারে দেহতে ঐ ঐ বলিছে যৌবনর বা। কান টঙালি বান্ধিছো এ ধুনেতি কান্ধত লৈ ওলাইছো, জানমনি তোমাকেই বেলি নচুৱাম বুলি ভাবিছো। কঁকাল টঙালি বান্ধিছো ধুনেতি কান্ধত লৈ ওলাইছো, জানমনি তোমাকেই বেলি নচুৱাম বুলি ভাবিছো। পূর্ণিমাৰ জোন যেন জাননি তোমার ধুনিয়া মুখনি, পদুম ঠাড়ি যেন জাননি দেহা তোমার লাগি পাগি, দেহর ভাগে যৌবন ঘালে কঁকাল ভাঙে নেচালেও চকু যাব, নেচালেও চকু যাব। হেৰা, এই ছোৱালীজনীয়ে বৰ ধুনীয়া নাচিছে হে। মাকজনী সৌ আকাশতে বহি আছে, আপুনি যদি মানে মোক আগবাঢ়িবলৈ কয় নহয় কেছটো মই ফিটিং কৰি দিম, চিন্তা কৰিব নালাগে। জোচে পানী পিয়া লাগিছা। ৰংপুৰ বিহু সন্মিলনৰ বিহু হুঁচৰি প্ৰতিযোগিতাৰ ফলাফল সমূহ আমি ঘোষণা কৰিবলৈ ওলাইছো। আজিৰে বিহু হুঁচৰি প্ৰতিযোগিতাত তৃতীয় শ্ৰেষ্ঠ দলৰ সন্মান লাভ কৰিছে পূবেৰুণ যুৱক সংঘ আমগুৰি। আমি আমাৰ মঞ্চৰ পৰা বঁটা গ্ৰহণ কৰিবৰ বাবে বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছো। আৰু আজিৰে বিহু হুঁচৰি প্ৰতিযোগিতাত দ্বিতীয় শ্ৰেষ্ঠ দলৰ সন্মান লাভ কৰিছে বনবহাগী বিহুৱা দল চেৰেকাপাৰ। আমি তেখেতসকলক আমাৰ মঞ্চৰ পৰা বঁটা গ্ৰহণ কৰিবৰ বাবে বিনম্ৰভাৱে অনুৰোধ জনাইছো। আমি আহি আহি ৰংপুৰ বিহু সন্মিলনৰ বিহু হুঁচৰি প্ৰতিযোগিতাৰ আটাইতকৈ আকৰ্ষণীয় পুৰস্কাৰ শ্ৰেষ্ঠ দলৰ সন্মান লাভ কৰা দলটিৰ নাম ঘোষণা কৰিবলৈ ওলাইছো। ৰংপুৰ বিহু সন্মিলনৰ বিহু হুঁচৰি প্ৰতিযোগিতাত শ্ৰেষ্ঠ দলৰ সন্মান লাভ কৰিছে টঙালী বিহুৱা দল গৌৰী সাগৰ। আমি তেখেতসকলক আমাৰ মঞ্চত উপৱিষ্ট বিশিষ্ট অতিথিৰ হাতৰ পৰা বঁটা গ্ৰহণ কৰিবৰ বাবে সাদৰেৰে আমন্ত্ৰণ জনালো। তেখেতসকলক আমাৰ মঞ্চৰ পৰা বঁটা গ্ৰহণ কৰিবৰ বাবে আমি অনুৰোধ জনাইছো।
রংপুর বিহু সম্মিলনের আজি অনুষ্ঠিত হওয়া বিহুয়তী প্রতিযোগিতার ফলাফল সমূহ এনে ধরনের। রংপুর বিহু সম্মিলনের বিহুয়তী প্রতিযোগিতাত তৃতীয় শ্রেষ্ঠ বিহুয়তীর সম্মান লাভ করেছে আভারানী গগৈ বনবহাগী বিহুয়া দল সেরেকাপার। আমি তেখেত আমার মঞ্চের পরা বটা গ্রহণ করিবার বাবে বিনম্রভাবে অনুরোধ জানাইছি। আর এইবার রংপুর বিহু সম্মিলনের বিহুয়তী প্রতিযোগিতাত দ্বিতীয় শ্রেষ্ঠ বিহুয়তীর সম্মান লাভ করেছে স্নিগ্ধা গগৈ পুবেরুণ যুবক সংঘ আমগুড়ি। তেখেতক আমি আমার মঞ্চের পরা বটা গ্রহণ করিবার বাবে বিনম্রভাবে অনুরোধ জানাইছি। আর এইবার আমি ঘোষণা করবলে লৈছো রংপুর বিহু সম্মিলনের আটাইতকৈ আকর্ষণীয় পুরস্কার শ্রেষ্ঠ বিহুয়তীর পুরস্কার। আর এই পুরস্কার লাভ করেছে মৌকুহি বনুয়া রংমন বিহুয়া দল গৌরী সাগর। আর তেখেতক আমার মঞ্চের পর বটা গ্রহণ করিবার বাবে বিনম্রভাবে অনুরোধ জানাইছো। আমি মৌকুহি বনুয়াক মঞ্চের পর বটা গ্রহণ করিবার বাবে বিনম্রভাবে অনুরোধ জানাইছো। কি হল তো কান্দিছ কিয়? রংমন দা, আজি তোর কারণে মই মোর গাঁৱৰ মানুহখিনিৰ আগত মূৰ তুলি থিয় হব পৰা হলো। তই মোক আজি এটা নতুন পৰিচয় দিছ। তোক যে মই কি বুলি তোর ওপৰত মোৰ বিশ্বাস আছিল আৰু তই এটা কৰি দেখালি। তই ৰাইট আছিল বুজিছ, সেই কাৰণে আমাৰ কষ্টই আজি ৰং পালে। আমি সঁচাকৈ কিবা এটা কৰি দেখালো, সিহঁতে তোক বুজি নাপালো আগতে আজি কিন্তু বুঝি। এ সোনারিয়ে আসল খুন চিনি পাইজ মানুষ এটা হয়ে যাম। তুমি কি বা সকামত আহিলা? হেৰি, আমার ঘর বহিবা জানো? অকনমান বহিম বলে আইছো। দেখছন, মই পিছে নব বড় বেশি সময় বহিব নোৱাৰো। এ বহুঘাট কেস এটা ফিটিং করবকে লাগে জানেই নহয়, মই সেইবিলাককে কৰি ফুৰো। মুঠতে উপযুক্ত পাত্রিক উপযুক্ত পাত্রৰ হাতত গটাই দিব লাগে। ছোৱালীয়ে কিন্তু নব বিহু নাচি ফালি দিছে দে। এইবোৰ সব ৰংমনৰ কাৰণে হৈছে বুইছে, নহলে জানাই দেখোন। এখন এখন কথা কাৰণে নাম ঘৰত ওলাইছিল নহয়, এইবিলাক বাদ দিয়ক, মুঠ কথা হল মিতিৰ ওলাইছে। মিতি বুজা নাই? কেলেই অ, সেইদিনাখন ফাংচনত যে প্ৰাইজ দিয়া মানুহজন ভৰালি, তেখেতৰ ল'ৰা। ও নবৌ, মাক বাপেক আৰু ল'ৰাটো, ঘৰত আৰু বেলেগ প্ৰাণী নাই। চাকৰে নাকৰে গোটেই ঘৰ একেবাৰে উভৈ নদী হৈ আছে, একোৱেই কুটা গছ নকৰিলেই হয়। মুঠতে নবৌ, সেইখন ঘৰলৈ তাইক যদি দিব পৰা যায় নহয়, তাই একেবাৰে সোণৰ চৰুতহে হাত দিবগৈ। নবৌ, এয়া চকচোন, এয়া সাক্ষাৎকাৰটি। অ' নবৌ, এই সম্বন্ধটো আহোঁতেই আমাৰ সম্বন্ধটো কিন্তু কটকটীয়া কৰি দিব লাগে।